আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে চিন্তা করে অনেক বাহিনীতে পরীক্ষা দিতে যাব, কিন্তু কোন বাহিনীর পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষায় কি কি আসবে, ঠিক আছে, বা কেমন করে আসে লিখিত পরীক্ষাটা, মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোন বাহিনীতে কিভাবে লিখিত পরীক্ষা আসবে সেটাই আমাদের জানতে হবে আজকের ভিডিওতে, বা আজকে তোমাদেরকে জানাবো। বুঝতে পারলাম? সেনাবাহিনীতে যখন যাবা, সেনাবাহিনীতে লিখিত পরীক্ষা হবে, লিখতে হবে। বুঝতে পারছি? বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান কয়েকটা বিষয়ের উপরে থাকবে, সেখানে তোমার প্রত্যেকটা বিষয়ের উপরে লিখতে হবে, এখানে কোনো এমসিকিউ থাকবে না। বুঝতে পারলাম কি? আচ্ছা, এরপরে নৌবাহিনী, নৌবাহিনীতে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে, এখানে আবার কোনো লেখালেখির কোনো সুযোগ নেই। এমসিকিউ তো বুঝো, ক্লাস 9 10 এ এসএসসি পরীক্ষায় এমসিকিউ পিরিয়ড করছো না, এমসিকিউ বৃত্ত ভরাট করছো, এইভাবে করছো না? ওকে, ঠিক আছে। এরপরে দেখো বিমান বাহিনীতে, বিমান বাহিনীতে অনেকগুলো ট্রেড আছে, সবগুলো ট্রেডেই শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে। বুঝতে পারছি কি? এখানে কোনো লিখিত পরীক্ষা নাই। বুঝাতে পারলাম? মানে লিখতে হবে না, ব্রড কোশ্চেন কোনো লিখতে হবে না। বোঝা গেছে কি? এরপরে পুলিশ বাহিনীতে, এখানে লিখিত পরীক্ষা হবে, এখানে কোনো আবার এমসিকিউ নেই, এখানে ব্রড কোশ্চেন আছে, মানে রচনা লিখতে হয়, প্যারাগ্রাফ লিখতে হয়, গণিত করতে হয়, সব মিলায় লিখিত পরীক্ষা হয়, এখানে কোনো এমসিকিউ থাকবে না। বোঝা গেল? এরপরে বিজিবিতে, বিজিবিতেও তোমার লিখিত পরীক্ষা হবে, এখানেও কোনো এমসিকিউ হবে না। বুঝতে পারলাম? বিজিবিতে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো বিষয়ের উপরে তোমাদের ব্রড কোশ্চেন লিখতে হয়, ঠিক আছে। এরপরে ফায়ার সার্ভিস, পরীক্ষা দিতে যাবে না কেউ ফায়ার সার্ভিসে? যাবা তো, নাকি? সব বাহিনীতে চেষ্টা করো, এখানে 10টা বাহিনী সার্কুলার সম্পর্কে দেয়া আছে। ফায়ার সার্ভিসে কি হবে? ফায়ার সার্ভিসে এমসিকিউ থাকবে, প্লাস এক কথায় উত্তর দেওয়ার মতো সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে, ঠিক আছে। সংক্ষিপ্ত উত্তর আমি সংক্ষেপে লিখলাম, এক কথায় প্রকাশের মতো। সাপোজ দেখা গেল বাংলাদেশের সবচেয়ে বড় সেতু কোনটি? পদ্মা সেতু, ঠিক আছে। এই যে এক কথায় তুমি লিখলা পদ্মা সেতু, এইভাবে এক কথায় কিছু প্রশ্ন থাকবে যেগুলোর উত্তর লিখতে হবে, আবার কয়েকটা এমসিকিউ থাকবে, সেটা বৃত্ত ভরাটও করা লাগতে পারে। বুঝতে পারলাম? এটা হচ্ছে ফায়ার সার্ভিসের পরীক্ষার বিষয়। এরপরে আনসার বাহিনী, সাধারণ আনসার আছে, ব্যাটালিয়ন আনসারও আছে, দুইটা আনসারে যখন সার্কুলার সার্ভে বা পরীক্ষা দিতে যাবা, সেখানেও তোমার লিখিত পরীক্ষা হবে, এখানে কোনো এমসিকিউ থাকে না। সাধারণ আনসার বা ব্যাটালিয়ন আনসারে ব্রড কোশ্চেন টাইপের প্যারাগ্রাফ লিখতে দেয়, রচনা লিখতে দেয়, ভাব সম্প্রসারণ লিখতে দেয়, আরও পত্র বা অন্যান্য বিষয় বা সাধারণ গণিত সবগুলোই লেখার উপরেই লিখতে হবে আর কি, ঠিক আছে। এরপরে জেল পুলিশ, জেল পুলিশে তোমার এমসিকিউ পরীক্ষা হবে, এখানে কোনো লিখিত পরীক্ষা নেই, সবগুলোই এমসিকিউ, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান যাই থাক না কেন সব হচ্ছিল এমসিকিউ আকারেই থাকবে। বুঝতে পারছি কি? ওকে, এরপরে হচ্ছিল কাস্টমস, কাস্টমসে হচ্ছিল এমসিকিউ, এমসিকিউ পরীক্ষা থাকে, মানে অবজেক্টিভ দিতে হবে। কাস্টমসেও কোনো লিখিত পরীক্ষা নেই, মানে ব্রড কোশ্চেন লিখতে হবে না, রচনা টচনা এগুলো কিছু লিখতে হয় না, সবগুলো এমসিকিউর উপরেই পরীক্ষা হয়। বুঝে গেছে কি? এরপরে এনএসআই, এনএসআই তে তোমরা যে লেভেলে আসো এই পর্যায়ে থেকে তোমরা এনএসআই ওয়াসা কনস্টেবলে পরীক্ষা দিতে পারবে। কিসে পরীক্ষা দিতে পারবে বলো দেখি? ওয়াসা কনস্টেবলে, ঠিক আছে। এই ওয়াসা কনস্টেবলের পরীক্ষাও তোমার লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। তাহলে আজকে আমরা জানতে পারলাম কি কোন বাহিনীতে কোন পদ্ধতিতে লিখিত পরীক্ষা দিতে যাইতে হবে, অথবা শিখে যেতে হবে, বা পরীক্ষার প্রশ্ন আসবে তোমাকে কিভাবে লিখতে হবে। বোঝা গেছে তো? তাহলে আবার আমরা একটু একসাথে রিভাইজ করি। সেনাবাহিনীতে কি হবে? নৌবাহিনীতে কি হবে? এমসিকিউ পরীক্ষা। বিমান বাহিনীতে কি হবে? এমসিকিউ পরীক্ষা হবে। পুলিশ বাহিনীতে মানে বড় লিখতে হয়, বড় টাইপের বিষয়গুলো। এরপরে বিজিবিতে কি হবে? লিখিত হবে। ফায়ার সার্ভিসে এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন, এমসিকিউ প্লাস সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে, এক কথার মতো এমসিকিউ প্লাস সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। বোঝা গেছে কি? ওকে, এরপরে তোমার আনসার ব্যাটালিয়ন বা সাধারণ আনসারে কি হবে? বোঝা গেছে? এরপরে জেল পুলিশে কি হবে? এমসিকিউ। জেল পুলিশে এমসিকিউ হবে। তারপর কাস্টমসে কি হবে? এমসিকিউ। কি হবে কাস্টমসে? এমসিকিউ হবে। বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান যাই আসুক না কেন সবগুলো এমসিকিউ হবে। বোঝাতে পারছি কি? এরপরে হচ্ছে এনএসআই ওয়াসা কনস্টেবল কি হবে? এনএসআই এমসিকিউ হবে। মনে থাকবে সবার? থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।
হ্যাঁ।